নারায়ণগঞ্জের ফতুল্লায় গার্মেন্টসের বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ, শ্রমিক শিল্প পুলিশ সংঘর্ষে 30 জন আহত হয়েছেন। নারায়ণগঞ্জের ফতুল্লায় বিসিক শিল্পনগরীতে অবন্তী কালার টেক্সটাইল ও গার্মেন্টসের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করলে শিল্প পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। দুপুর 12:30 থেকে 1টা পর্যন্ত এ সংঘর্ষে পুলিশ ও শ্রমিক সহ অন্তত 30 জন আহত হয়েছেন। শ্রমিকরা জানান, তারা 3 মাসের বেতন ঈদ বোনাস পাওনা আছে, একাধিকবার আশ্বাস দিলেও মালিক পক্ষ তা পরিশোধ করে নাই। সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে গিয়ে ফ্যাক্টরি বন্ধ দেখতে পায়। ম্যানেজমেন্টের সাথে এ নিয়ে কথা বলতে গেলে শ্রমিকদের ফ্যাক্টরি থেকে বের করে দেওয়া হয়। শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে পঞ্চবটি মুক্তারপুর সড়ক অবরোধ করে। এ সময় তারা রাস্তায় বিদ্যুতের খুঁটি ফেলে ও টেবিলে আগুন ধরিয়ে বিক্ষোভ করে। ঘটনাস্থলে শিল্প পুলিশের জল কামান নিয়ে গেলে উত্তেজিত শ্রমিকরা তা ভাঙচুর করে। শিল্প পুলিশ রাবার বুলেট ছুড়লে শ্রমিকরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় শিল্প পুলিশ টিয়ার শেল ছুড়লে শ্রমিকরা কিছুটা পিছু হটলেও পুলিশের দিকে ঢিল ছুটতে থাকে। পরে ফতুল্লা মডেল থানা পুলিশ এসে শ্রমিকদের শান্ত হওয়ার আহ্বান জানান। পরে বেতন ভাতা নিয়ে মালিক পক্ষের সাথে আলোচনার আশ্বাসে শান্ত হন শ্রমিকরা।